দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিলেন উদ্দেশ্য সিনেমা শুটিং। এরই মধ্যে আমেরিকা থেকে দেশে ফিরেছেন। আমেরিকায় তিনি আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার সিনেমা শুটিং করেছেন। এর আগে এই সিনেমা শুটিং করেছেন বাংলাদেশের পাবনা ও ঢাকার বিভিন্ন স্পটে এবং ভারতের কয়েকটি লোকেশনে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এদিকে কিছুদিন আগে তুফান নামে আরও একটি সিনেমার মহরত করেছেন এ নায়ক, পরিচালনা করেছেন রায়হান রাফি। তবে মহরতের সময় শাকিবের বিপরীতে কোন নায়িকা অভিনয় করবেন সেটা জানাননি নির্মাতা। জানা গেছে শীঘ্রই সিনেমাটি শুটিং শুরু করবেন তিনি। একটি সূত্র জানিয়েছে এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী চুক্তিবদ্ধ হয়েছেন। সূত্রটি আরও জানিয়েছে একই সঙ্গে এই সিনেমায় শাকিবের বিপরীতে মিমির পাশাপাশি বাংলাদেশের তমা মির্জাও অভিনয় করবেন। মার্চের শুরুতেই শুটিং শুরু হওয়ার কথা, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই সিনেমার শুটিং হবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ মিমি চক্রবর্তীর সঙ্গে শাকিব খান তুফানে অভিনয় করলেও তমা মির্জাকে রাখবেন কিনা এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। প্রশ্নটা কার পক্ষ থেকে এসেছে সেটা পরিষ্কার করেননি সূত্রটি। শেষ পর্যন্ত শাকিব তমার সঙ্গে অভিনয় করবেন কিনা সেটাই এখন বিষয়।